বর্ষায় মেঘালয় নয়, বর্ষায় অরুণাচল আসুন। স্রোতশিনী নদীর উপর ঝুলন্ত ব্রিজ, সামনে একেবারে পুরো দিরাং শহরটা এই মনাস্ট্রির উপর থেকে দেখা যায়। সত্যি স্বর্গে এসে উপস্থিত হয়েছি। কি দৃশ্য এখান থেকে! গুড মর্নিং, এখন সময় হচ্ছে সকাল 9টা আর আজকের তারিখ হচ্ছে 9/10/2024। আজকে আমরা সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে অনেক কিছু দেখার আছে, সেগুলো থাকছে, তার সঙ্গে দিরাংয়ে যা যা আছে সেগুলো থাকছে এ ভিডিওতে। ভালুকপংয়ে আমরা এই এই হোটেলে ছিলাম, কোশি রেসিডেন্সি। এই আমাদের এখন লুচি, এটা ডাল, ছোলার ডাল হতে পারে, কলা, ডিম, এই হচ্ছে ব্রেকফাস্ট। একেবারে শুরুতেই চারিদিকে মেঘের আনাগোনা দেখছি, যাওয়ার পথে এরকম ছোট ছোট ঝর্ণার দেখা পাওয়া যায়। দিরাং যাওয়ার এই রুটে আমরা প্রথমেই দেখব টিপি অর্কিড গার্ডেন। পুরো নদী, পুরো স্রোতশিনী নদী বয়ে আসছে, প্রচুর গাড়ি আমাদের আগে চলে এসছে এখানে পার্কিং। অর্কিড বাগানে ঢোকার জন্য 10 টাকা কিন্তু এন্ট্রি ফি লাগে। অর্কিড রিসার্চ সেন্টার টিপি, হ্যাঁ হ্যাঁ, প্রচুর অঞ্চল জুড়ে এটা আমি দেখছি। এখানে দিক নির্দেশ করা রয়েছে অর্কিড জঙ্গল ডান দিকে। প্রত্যেকটা গাছে অর্কিড রয়েছে নানান রকম। এটা হচ্ছে অর্কিড রিসার্চ সেন্টার, এখানে রিসার্চ করা হয় বিভিন্ন অর্কিড নিয়ে। অনেকটা অঞ্চল জুড়ে হাজারো অর্কিডের সমাবেশ এখানে। ব্লু ভান্ডা, গবেষণার জন্য এরা সারা মানে পৃথিবী জুড়ে নানান রকম অর্কিড কালেক্ট করেছে। এইবার আসল জায়গায় আমরা ঢুকে পড়ি। হাজার রকমের কালেকশান, প্রচুর কালেকশান, সব দেখানো তো সম্ভব না। সবই কিন্তু ভ্যানিলা অর্কিড। এই অর্কিড গার্ডেনে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে, মানে এত রকমের অর্কিডের ভ্যারাইটিস যে দেখতে সময় লাগবেই। অর্কিড বাগানের একেবারে একদিকে রয়েছে রিভার ভিউ, অর্থাৎ কামেং নদী। কামেং নদী আমরা দেখতে পাচ্ছি সামনে। ওরে বাপে, কামেংয়ে তো বিরাট স্রোত দেখছি আমি, তো অনেক রকম ক্যাকটাস কি অর্কিডের মধ্যে পড়ে আদো। এই দেখো পিচার প্ল্যান্ট, এই আমরা বলি কলসপত্রী। প্রথম পয়েন্ট আমরা দেখে নিলাম, খুবই ভালো লাগলো। এখানে আসলে আপনাদের বেশ সময় লাগবে। ও দেখুন ওয়াটারফলস, মানে এরকম প্রচুর, কি বলবো আপনাদের, মানে আমি তো মেঘালয় ঘুরেছি, মেঘালয় তো বিরাট ব্যাপার, রাস্তার দুদিকে অনেক জলপ্রপাত, ইয়ে অরুণাচল প্রদেশও তাই, মানে যাওয়ার পথে এত ফলস এবং এত সুন্দর, এত উপর থেকে পড়ছে, অসাধারণ দৃশ্য একেবারে পথের মাঝে, একেবারে কি সুন্দর ধারায়। আবার সামনে জলের ধারায় দিক থেকে দেখছি, মানে নিশ্চয়ই জলপ্রপাত আছে, কি সুন্দর দেখুন এটা। ওয়ান্স এগেইন যাওয়ার রাস্তায় অপরূপ সুন্দর এই প্রপাতগুলো পর পর দেখা যাচ্ছে। পুরো রাস্তায় হাঁটছি আর মানে পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। সামনেও একটা বিরাট জলধারা দেখতে পাচ্ছি আমরা। ও কি দৃশ্য এখান থেকে, অপরূপ দৃশ্য, অপরূপ, কল্পনাতীত একেবারে বলা যায়। অরুণাচল আমরা এসেছি অক্টোবরে, এসে মনে হয়েছে নভেম্বর থেকে আসাই ভালো। চারিদিকে মেঘ আর বৃষ্টির মধ্যে খাড়া পাহাড়ি পথে আমরা এগিয়ে চলেছি, হয়তো আবারও কোনো ঝর্ণার সঙ্গে দেখা হবে। পার্বত্য অঞ্চলে এত মেঘের মধ্যে পড়িনি আমি। ও রে বাপ রে বাপ, বৃষ্টির মধ্যে এইরকম জায়গায় 1 মিনিটও দাঁড়াতে পারবেন না, উপর থেকে বৃষ্টি আবার এই ঝর্ণার জলেও ভিজে যাবেন।
একজন নেমে গেছে তাও এর মধ্যে। উপর থেকে কোথার থেকে আসছে বোঝার কোনো উপায় নেই। এইবার আমরা টানেলে ঢুকবো। টানেলের ভেতরেও দেখুন মেঘ কুয়াশা ভরে গেছে। সামনেটা আরো ভয়ানক, দেখারই তো উপায় নেই কিছু। মেঘ কেটে এখন অনেকটাই পরিষ্কার হয়েছে, যদিও বৃষ্টি হচ্ছে। পার্বত্য অঞ্চলে এই একটা সমস্যা, দেখুন সামনে পুরো ধস নেমে গেছে। আর এখানেও ছোটোখাটো একটা ধসের মধ্যেই আমরা এখন আটকে আছি। যদিও রাস্তা ক্লিয়ার, কিন্তু একদিকে গাড়ি যাচ্ছে আর একদিকে আসছে। এই হচ্ছে রাস্তার কন্ডিশান, পুরো ঝুড়ো পাথর। অনেক দূর চলে এলাম, এখন এসে একটা পয়েন্ট দেখছি উপরে। এই দিকে সিঁড়ি করা রয়েছে বেশ খানিকটা উপরে। এটা হচ্ছে দুলদুল থারপালিং। প্রথমে ওটা শুরু করেছে এই একজন, অনেকটা উপরে দুলদুল থারপা, মানে অসাধারণ জায়গায় এটা ঘুরে উঠেছে। পাশেই একটা নদী আছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন এই উপরে উঠব। এখানে বুদ্ধের মূর্তি রয়েছে, আর এখান থেকে কিন্তু দারুণ দৃশ্য। নিচে কামেং নদী, ওই কিছু সিঁড়ি পার হতে হচ্ছে। আর সামনেটা তো কল্পনাতীত ভিউ। ও হো হো, আর এদিকটা নিচে নদী বয়ে যাচ্ছে, কামেং নদী। এখানে একটা স্তূপ রয়েছে। ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে এই যে যে গুম্ফাটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। অসাধারণ সুন্দর, সত্যি সুন্দর। হ্যাঁ, এখান থেকে দৃশ্য দেখেছেন, এত সুন্দর প্রকৃতিকেও টাটা জানাতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে দিরাংয়ের পথে। আমরা এই দুলদুল থারপা দেখলাম, এরপরে দেখি সামনে এই নদীর উপর হ্যাঙ্গিং ব্রিজ আছে। হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু কাঠ ফাট দেখে তো অনেক পুরনো মনে হচ্ছে। যাই হোক, উপরে তো উঠে পড়েছি, এবার দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। নিচ দিয়ে বয়ে গেছে স্রোতশিনী কামেং নদী। ব্রিজটা কিন্তু খুব দুলছে। তো এই হ্যাঙ্গিং ব্রিজের এখানে সমস্ত গাড়ি এসেই কিন্তু দাঁড়িয়ে গেছে। ভেতর থেকে মোমো বা কিছু পাওয়া যায় কিনা দেখি। এই হচ্ছে মোমো, ভেজ মোমো, আটটার দাম 100 টাকা। এখানে এখানে রয়েছে প্রচুর কমলালেবু বাগান। এই যে এখন হয়েছে, এটা ডিসেম্বরে পুরোটা পেকে যাবে। রাস্তার হাল কি, অরুণাচলের এটা বৈশিষ্ট্য একটা। জামিরি, জামিরি ছাড়ার পর আবার মেঘ বৃষ্টি। আমরা এগিয়ে চলেছি নাগ মন্দিরের দিকে। নাগ মন্দির, এই উপরটায় হেঁটে যেতে হবে। এভাবেই ভালুকপং থেকে আপনি যখন দিরাং যাবেন, অনেকগুলো পয়েন্ট আছে। প্রচুর ঘন্টা বাধা রয়েছে এখানে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে, এটা আমি বারবারই লক্ষ্য করে দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে, যে ভারতীয় যে মন্দিরগুলো থাকে মোটামুটি একদম টপ লেভেলের জায়গায় থাকে সব। যাওয়ার পথে এদিক থেকে আবার একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই ওই ব্রিজটা দিয়ে আমরা এসেছিলাম, ওই ব্রিজটা দিয়ে। এদিকটা দিয়ে যাওয়া যায় খানিকটা, একজন তো চলেই গেছে, এবার আমার পালা। তবে এদিকের সৌন্দর্য দারুণ, সম্ভব সুন্দর। কামেং নদী নেমে এসছে, চারিদিকের পাহাড়। আমরা এবার নাগ মন্দির থেকে বেরিয়ে আবার অন্য কোথাও যাব। নাগ মন্দির দেখে নিলাম, এরপর দেখা যাক কোথায় যাওয়া যায়।
সামনে টেঙ্গা ভ্যালি আসছে, ওই টেঙ্গা ভ্যালিতে কিছু দেখার থাকলে সেটা দেখে ওখানেই আমরা খেয়ে নেব দুপুরের খাবার। সামনের দৃশ্য মানে দেখে আর চোখ ফেরানো যাচ্ছে না। ঠিক তাই, যতই দিরাংয়ের দিকে এগোচ্ছি উচ্চতা যেমন বাড়ছে তেমনি রাস্তার দুদিকের প্রাকৃতিক দৃশ্য পরিবর্তন হচ্ছে। পাহাড়ের আবডালে দিরাং নদী অববাহিকার ঘাসে ঢাকা সবুজ নানান উপত্যকা মন ছুঁয়ে যাচ্ছে। টেঙ্গা ভ্যালি, আমরা টেঙ্গা মার্কেট বা টেঙ্গা হাটে এলাম, ভেতরে মার্কেটটা টেঙ্গা ভ্যালিতে। আমরা এখন টেঙ্গা মার্কেটে নেমে পড়েছি, এখানেই কিছু খাওয়া দাওয়া যায় কিনা দেখবো। এই আলু পেট, পটল, উচ্ছে, বেগুন, ঝিঙে, শশা, বাঁধাকপি সব আমাদের মতোই। এই যে এবার আমরা এই মার্কেটের ভেতরে যাব নদীর পাড়ে। এই হচ্ছে টেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজ, নিচ দিয়ে বয়ে গেছে টেঙ্গা নদী। এই এই যে বয়ে এলো এই পাহাড়ের ভেতর থেকে টেঙ্গা নদী, এটা টেঙ্গা নদী, বেশ স্রোতশিনী নদী। এই আর উপরটা পুরোটা হচ্ছে টেঙ্গা মার্কেট, অনেক বড় মার্কেট এটা। এমন এমন জায়গা ঘুরছি অরুণাচল প্রদেশ এসে, সত্যি মন ভরে যাচ্ছে। শীতের বস্ত্র সহ নানান কিছু আমি দেখছি এই টেঙ্গা মার্কেটে পাবেন। এই আর কি নতুন নতুন জায়গায় যাওয়া আর নতুন নতুন খাবার খাওয়া। এই প্যাকেজের মধ্যে কিন্তু দুপুরের খাবারটা নেই, বারবার বলছি, কারণ এই যে আমরা এখন টেঙ্গা ভ্যালিতে আছি, এই সব জায়গায় খাবার দেওয়া সম্ভব না। এই আর্মিদের এখানে রয়েছে বল অফ ফায়ার, এইটাও অনেকে দাঁড়িয়ে দেখে যায়। টেঙ্গা ওয়ার মিউজিয়ামটি 15 আগস্ট 2016 সালে উদ্বোধন করা হয়েছিল। মূলত 1962 সালে ভারত চীন যুদ্ধে সেই সব সাহসী এবং নির্ভীক সৈনিকদের সম্মান জানাতে যারা দেশের জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। জাদুঘরের ভেতরে রয়েছে 1962 সালে ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র, ছবি এবং শহীদদের সম্মানে নির্মিত বিভিন্ন স্মারক। ওই জায়গা এইখানে যুদ্ধ করছে তার একটা নমুনা দেওয়া হয়েছে। 1962 সালে যে যুদ্ধ হয়েছিল চীনের সঙ্গে তারই নানান কিছু রয়েছে এই মিউজিয়ামে। এখন যদিও মিউজিয়ামটা বন্ধ রয়েছে তাই আমরা সব কিছু আপনাদের দেখাতে পারছি না, তবে আসলে আপনারা ঘুরে যাবেন, ভেতরটা দেখবেন, ভালো লাগবে। এখানে একটা কামান দাঁড় করানো রয়েছে আর বল অফ ফায়ারের একদম পাশে রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজটা, এটাও আপনারা এক পাক ঘুরে আসবেন, ভালো লাগবে। টেঙ্গা নদী নিচে বয়ে যাচ্ছে, হ্যাঙ্গিং ব্রিজটা এইটা কিন্তু যথেষ্ট বড়। চারিদিকের সৌন্দর্য একেবারে দেখার মতো। অনেকক্ষণ ঘুরলাম এই স্বর্গে, স্বর্গের থেকেও সুন্দর কিন্তু জায়গাটা। টেঙ্গা ছাড়ার পর এখনো 50 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমাদের গন্তব্য দিরাংয়ে পৌঁছাতে। টেঙ্গার পর রাস্তা দুদিকে ভাগ হয়ে বোমডেলা এবং দিরাংয়ে বিভক্ত হয়েছে। দিরাং 47, শিলাপাশ 110। এইবার অরুণাচলে এসে পৌঁছালাম, আই লাভ বোমডেলা, অল ইন্ডিয়া উই আর অরুণাচল বোমডেলা। আর ওই বোমডেলায় আমরা ফেরার দিন থাকবো। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো আর আমরা এই চলে এলো ওয়েলকাম টু দিরাং। দারুণ সুন্দর দিরাং, মানে প্রপার দিরাংয়ে আমাদের হোমস্টে নয়, একটু উপরের দিকে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, একেবারে জঙ্গল কটেজ বলা যায়, জঙ্গল হোমস্টে। এই রাজন ভাই ব্যাগ নামিয়ে দিচ্ছে। ও একেবারে অরুণাচলী হয়ে গেছি আমরা, এমন জায়গায় এসেছি, অভূতপূর্ব জায়গা। হ্যাঁ, এখানে আবার টেন্টও আছে, মানে একেবারে প্রকৃতির মধ্যে থাকতে চাইলে এরকম জায়গা বেস্ট আপনার জন্য। আমাদের রুমে, বাহ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আন্না হোমস্টে।
আদ্রক দাও নাই সিপ চাই পাতি আর সিপ চাই পাতি টুর কিংডম আমাদের জন্য এত ভালো জায়গার ব্যবস্থা করেছে নিট এন্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার সহ সবকিছু আসার সঙ্গে সঙ্গেই চা দিয়ে গেল এই হোমস্টেতে দিরাঙে এই দেখুন এসে পার্সিমন মেসে ফলকা নাম কি আছে পার্সিমন মেসে আচ্ছা ই আবি ইয়াহা কা সিজনাল ফ্রুট সে সারি অ্যাপল সে ভি জাদা টেস্ট আপ খাকে দেখ লিজে দেখেই কিন্তু দারুণ লাগছে সত্যি অ্যাপল থেকে ভালো গেছে রাতের দৃশ্য আমাদের হোমস্টে আর আমাদের এটা হচ্ছে আন্না হোমস্টে বাহ এইখানে বসার জায়গাটা তো দুর্ধর্ষ তো সারাদিন জার্নি করে এসেছি জার্নি অনেকটাই হয়েছে আর এখন খিদেও পেয়ে গেছে রাতের খাবার দিয়ে গেছে আর এগুলো কিন্তু সবই প্যাকেজের মধ্যে থাকছে অর্থাৎ গাড়ি হোটেল এবং ব্রেকফাস্ট ডিনার এগুলো প্যাকেজে থাকছে রুটি আছে আমাদের রাইস একটা তরকারি ডাল চিকেন রাতের দৃশ্য গুড মর্নিং পরের দিন সকাল আজকে আমরা সকাল সকালই যাচ্ছি দিরাং ঘুরে দেখতে দিরাং ঘুরে দেখা মানে দিরাংয়ের যে বড় মনাস্টি রয়েছে এটাই হচ্ছে মেন আর দিরাং নদী আমাদের হোমস্টে থেকে কিছুটা এগিয়ে দিরাং মেন মার্কেটের উপর দিয়ে খানিকটা এগিয়ে গেলেই দিরাংয়ের প্রধান আকর্ষণ পেয়ে যাবেন সামনে দেখছেন এটাই হচ্ছে দিরাং মনাস্ট্রি এই দিরাংয়ে দেখার মতো সব থেকে ভালো জায়গা এটা এই দিরাং মনাস্ট্রি একদম উপরে চলে এলাম এর লোকেশনটা এত সুন্দর জায়গায় অনেক মনাস্ট্রি তো দেখেছি কিন্তু দিরাং মনাস্ট্রি এসে মন ভরে গেল এমন একটা টিলার উপরে এটার অবস্থান যে এই দিরাং শহরের চারিদিকের ভিউটা আপনি পরিষ্কার দেখতে পারবেন বাহ সামনে একেবারে পুরো দিরাং শহরটা এই মনাস্ট্রির উপর থেকে দেখা যায় এত সুন্দর মনোরম পরিবেশ দিরাঙের এই বড় মনাস্ট্রি দিরাঙে কিন্তু দুটো মনাস্ট্রি আছে একটা ছোট আর এটা হচ্ছে সব থেকে বড় এখান থেকে চারিদিকে দৃশ্য একদম খুব ভালো দেখা যায় বিশেষ করে দিরাং যে শহরটা পুরো দেখতে পারবেন তার সঙ্গে দিরাং নদী কামেং নদী সেটাও দেখতে পারবেন আর এখান থেকে ওই দূরে দিরাং নদী মানে কামেং নদী দেখা যায় এখান থেকে এই দিরাং নদী এই দেখা যাচ্ছে দিরাঙের শেষ পয়েন্টও আমি ঘুরে দেখলাম আপনাদের এরপর এই ভিডিও আমি আজকে এখানেই শেষ করব কিন্তু পরবর্তী ভিডিও আসছে আমাদের সে দুর্ধর্ষ ভিডিও দিরাং টু তাওয়াং আর এই যাওয়ার পথে সিলেবাস পড়বে এছাড়া আরও বেশ কয়েকটা পয়েন্ট পড়বে যেগুলো এর পরের এপিসোডে আপনারা দেখতে পারবেন আর আমি তো দেখতে চাই ততক্ষণ সঙ্গে থাকুন আর আজকের মতো শেষ